মানুষ কীভাবে থাকবে বাসা বাড়িতে। এই যে দেখেন এই ঘরগুলাতে দেখতেছেন সবগুলা, কিন্তু সবগুলা ঘরের ভেতরে পানি। এই মুহূর্তে আপনাদেরকে সিলেটের সব কিছু দেখানোর চেষ্টা করবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই সিলেট কদমতলির অবস্থা, সিলেট কদমতলির অবস্থা। মানুষের ব্যবসা বাণিজ্য সব কিছু পানির উপর ভেসে যাচ্ছে। মানুষ কি ব্যবসা করবে, মানুষ কি খাবে, দেখুন অবস্থা। গাড়ি চলাচল বন্ধ, রিক্সা বন্ধ, সিএনজি বন্ধ, মানুষ খুব আতঙ্কের মধ্যে রয়েছে। এটি হচ্ছে সিলেট কদমতলির রাস্তা। আমরা এই রেল স্টেশনের পাশাপাশি ওই দিকে যাচ্ছি, আমরা রেল স্টেশনের কাছাকাছি। তারপর আমরা ওই দিক দিয়ে সুরমা নদী ক্রস করবো। সুরমা নদীর আশেপাশে যেসব বাড়ি ঘর ভেঙে গেছে কিংবা দোকানপাট পানির নিচে চলে গেছে, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। আপনাদেরকে এই সিলেটের বর্তমান অবস্থা, এই মুহূর্তে কী কী হচ্ছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন। সব আসলে কী দেখাবো, নিজের চোখে না দেখলে কষ্ট মানে লাগে না আমাদের, যদিও লাগে, তারপরে নিজের চোখে না দেখলে আমরা এতটা আমরা নিজের ভিতরে ফিল করতে পারি না। মানুষের দোকানপাট সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, দেখুন রাস্তাঘাটের কী অবস্থা। দোকানপাট বন্ধ, দোকানপাট খোলাই যাচ্ছে না, দোকানের সামনে পানি ভরে আছে। এই যে দেখুন পানির অবস্থা, দোকান কীভাবে খুলবে মানুষ, দেখুন শাটার অর্ধেক পর্যন্ত, অর্ধেক শাটার ডুবে আছে পানির নিচে, অর্ধেক শাটার আর অর্ধেক শাটার উপরে ভেসে আছে। দেখুন ওই যে দেখুন আপনারা দুইটা বেঞ্চ দেখা যাচ্ছে, দোকানের ভেতরে কিন্তু পানি, দোকানের ভেতরে অন্ধকারের কারণে এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। এই যে দেখুন সব কিছু ভেসে আসছে, কী অবস্থা। আল্লাহ তুমি রহম করো আল্লাহ। আপনারা সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন, সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন যেন মানুষ সকলে দেখতে পারে। দেখুন কী অবস্থা সিলেটের। আজকে পানি কিছু কমছে, আজকে পানি অনেক কমছে, ওই কারণে মানে পুরোটা দেখা যাচ্ছে না। এই যে দেখুন পানি কিছুটা অনেকটা কমছে পানি, কী যে অবস্থা। এই যে দেখুন সুরমা নদীর উত্তর পাশে যে রাস্তাটি রয়েছে, দেখুন বাম পাশে আমরা দেখতে পাচ্ছি পুরো নদীটা ভরে গেছে, আর ওই পাশে বাড়ি ঘর সব উড়ে গেছে। এই যে দেখুন গাড়ির অবস্থা, গাড়ি চলাচল করতে পারছে না। এই যে আপনারা রিক্সাগুলো দেখতে পাচ্ছেন, এই রিক্সার ভাড়া ওই পার থেকে ওই পার হচ্ছে 20 টাকা ভাড়া, আর যেখানে 20 টাকা ভাড়া সেখানে ভাড়া নেওয়া হচ্ছে 250 থেকে 300 টাকা রিক্সা ভাড়া। এই এখানে এত খারাপ একটি অবস্থা, মানে খুবই খারাপ যা বলার বাইরে। এই যে দেখুন আপনারা চতুর্দিকের, এই যে দেখুন বাড়ি ঘর সব যা ছিল সব ডুবে গেছে। আমি আপনাদেরকে আর একটু ক্লিন করে ক্লিয়ার করে দেখাচ্ছি। এত খারাপ হয়ে আসছে সিলেট, মানে ওখানকার আমি প্রায় অনেকটি দোকানে গিয়েছি, এখানে মানে এত অবস্থাটা এত খারাপ, এখানে প্রত্যেকটা জিনিসের দাম বেশি, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। এই সিলেটের শহরের ভেতরে মানে প্রায় জায়গার মধ্যেই কারেন্ট খুবই কম, কারেন্ট মানে কোথাও আছে কোথাও নেই, কোথাও আছে কোথাও নেই, মানে পুরোটা সিলেট যেন এক একটা মানে একেবারে অন্ধকারের মধ্যে ডুবে আছে। বাংলাদেশের এমন কোনো স্থান নেই যে সিলেটের অবস্থা কেউ জানে না, কিংবা সিলেটের অবস্থা কেউ এখনও অবগত হয় নাই। প্রত্যেকটা মানুষই জানে যে সিলেটের কী অবস্থা। আমি প্রায় অনেকটি দোকানে গিয়েছিলাম এই মোমবাতির জন্য, মানে যে আমরা 2 টাকার 3 টাকার যেই মোমগুলো কিনতাম ওই সব মোম হয়ে গেছে এখন 10 টাকা, প্রত্যেকটা মোম 10 টাকা। আমি আরেকটু বড় এক হাত হবে না, হাফ হাত মানে হাফ হাত হবে মোমটা আমি জিজ্ঞেস করেছিলাম, এই মোমটার দাম 800 টাকা। খুব খারাপ লাগলো মানে সিলেটের এই করুণ অবস্থা দেখে। তো জিজ্ঞেস করা হলো যে এই অবস্থা কেন, এক একটা মোমের এত দাম হচ্ছে কেন, এক একটা মোমের অবস্থা মানে এত দাম কেন, মানুষ কীভাবে চলাফেরা করবে। তখন মানে এই তাদের কাছ থেকে, স্থানীয়দের কাছ থেকে জানা গেল যে ওখানকার ফ্যাক্টরিগুলো সব পানিতে ডুবে গেছে, ওখানকার ফ্যাক্টরিতে কারেন্ট নেই, মানুষ কীভাবে চলাফেরা করবে, কারেন্ট নেই, কারেন্ট না থাকার কারণে মানে মোম আসছে না, কিংবা যা তারা অতীতে কিংবা আগে যেগুলো তারা বানিয়েছিল এগুলোই এখন মানে সাপ্লাই দিচ্ছে, কিংবা দোকানে দোকানে খুচরা বিক্রি করা হচ্ছে। একটা মোমের মূল্য অনেক অনেক বেশি, আর খাবার মানে খাবার তো অনেক আরও বেশি দাম বেড়ে গেছে। আর তাছাড়া মানে কেন কি মানে কোন কারণে দাম বাড়বে না আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। যে দেখুন মানুষ, আমি আমার পা ভিজে গেছে একেবারে, আমার জুব্বা ভিজে গেছে, আমার পাঞ্জাবি পায়জামা সব ভিজে গেছে, মানে হেঁটে যাওয়ার মতো নয়। যে দেখেন তাছাড়া একটা রিক্সাতে গেলে মানে রিক্সার ভাড়া প্রায় অনেক, যেখানে রিক্সার ভাড়া ছিল 20 টাকা সেখানে রিক্সার ভাড়া হচ্ছে 200 টাকা 250 টাকা, মানে
এইরকম একটা অবস্থা, আপনি এই পার থেকে ওই পারে যাইতে পারবেন না, খুবই খারাপ অবস্থা সিলেটের। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা লাইনে থাকেন, এই যে দেখেন মানুষের কতগুলি, অনেক মানুষের বাড়ি ঘর ভেঙে সব ভেসে গেছে। ছাতক যাওয়ার জন্যে আলামা ডক্টর খাজা মাহবুব রহমান জগৎপুরি মাদ্রাসা জেলা হুজুরে জিজ্ঞেস করেছিল যে ছাতক যাওয়ার জন্য নৌকা দেখার জন্য। এই যে দেখেন আপনারা যে নৌকাটা, আপনারা যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এই নৌকাটাকে জিজ্ঞেস করা হয়েছিল, মানে কিংবা এসব নৌকা নিয়ে আপনি যদি একটু কোথাও দূরে যেতে চান তাহলে নৌকার ভাড়া 30,000, মানে 30,000 না 40,000-50,000 টাকা ভাড়া। তাও মানে ছাতক যাওয়ার অবস্থা খুবই খারাপ। যদিও কেউ যেতে চায় ছাতক কিংবা সুনামগঞ্জ, ভাড়া 50,000 টাকা, ভাড়া 40,000 টাকা, 50,000 টাকা, তো এতগুলি ভাড়া দিয়ে মানে যাওয়াটা বড় মুশকিল হয়ে যাচ্ছে। কিংবা যারা সংগঠন হিসাবে কিংবা একত্রিত হয়ে আসছে তারাই মানে একটু কোনোরকমভাবে যাইতে পারতেছে। এই যে দেখে মানুষগুলো দাঁড়ানো অবস্থায়, মানে নৌকার ভিতরে মানে কোনো মানুষ নাই, কিংবা একটা নৌকা যদি রিজার্ভ কিংবা যে কোনোভাবে নেওয়া হয় তাহলে 50,000 টাকা-40,000 টাকা, মানে এত টাকা দিয়ে নৌকা দিয়ে এই এক পার থেকে ও পার কিংবা ছাতক যাওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে। মানে ছাতক এখান থেকে সিলেট থেকে ছাতক যাওয়ার যে রাস্তাটা, মানে ওখান থেকে মানে খুবই খারাপ, খুবই খারাপ। অন্ততপক্ষে বলা হয়েছে 6-7 দিন পর যদি আল্লাহ রহম করে যদি পানি কমে তাহলে কেউ যেতে পারবে ছাতক, নতবা যাওয়া অসম্ভব। মানুষ কোথায় যাবে, কী করবে, দেখ আপনারা দেখতে পাচ্ছেন, হয়তোবা দোকান অর্ধেক চলে গেছে, এখানকার দোকানগুলি অর্ধেক পানির নিচে চলে গেছে। মানে আমি ভাবতেও পারি না যে এত পানি হয়ে গেছে, আসলে খুব কষ্ট লাগে। এগুলা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না, নিজের চোখে না দেখলে কষ্ট লাগবে না, কারণ আমরা সবাই জানি খবরে আজাব হয়, কিন্তু খবরে আজাব আমরা দেখি না। যদি দেখতাম তাহলে আমরা সারাদিন গিয়ে খবরে বসে থাকতাম, খবরের উপরে গিয়ে বসে থাকতাম। তো মানে সিলেটের অবস্থাটা এখন এমন হয়ে গেছে। আমরা দূর থেকে, আমরা যদিও আমরা হাই হুতাশ করি আসার জন্যে কিংবা দেখার জন্যে মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্যে, কিন্তু মানে তারপর আমরা মানে যার যার বাসস্থান থেকে যেটুকু আমাদের কষ্ট লাগে, ওখানে যদি আপনি নিজের চোখে এসে দেখেন আপনার আরও বেশি কষ্ট লাগবে। এই যে দেখেন অবস্থা, দেখেন বাড়ি ঘরের কী অবস্থা, বাড়িতে মানুষ থাকতে পারছে না, অনেক বাড়িঘর ধসে চলে গেছে, ভেসে গেছে, অনেক বাড়িঘর ভেসে গেছে। দেখুন মানুষের কি অবস্থা, মানুষ কত কষ্ট করে জীবনযাপন চালাচ্ছে, মানুষের ঘরের ভেতরে পানি ঢুকে পড়েছে, বাড়ি ঘরগুলো ভেসে গেছে। সকলে যার যার সাধ্য সামর্থ্য অনুযায়ী সিলেটবাসীর পাশে এসে দাঁড়াবেন, সকলের কাছে একটি আকুল আবেদন রইল, সকলে যার যার সাধ্য সামর্থ্য অনুযায়ী এসে দাঁড়াবেন সিলেটবাসীর পাশে। দেখুন কী অবস্থা হয়েছে সিলেটে, এই যে দেখেন বাড়ি ঘরের অবস্থা আপনারা একটু দেখেন, মানুষ কীভাবে থাকবে বাসা বাড়িতে। এই যে দেখেন এই ঘরগুলোতে দেখতেছেন সবগুলা, কিন্তু সবগুলা ঘরের ভেতরে পানি, দরজা দিয়ে পানি ঢুকছে আর জানালা দিয়ে বের হচ্ছে। এই যে দেখেন প্রত্যেকটা ঘর, এখানে এক একটা ঘরের ভেতরে পানি ঢুকে খুবই খারাপ, মানুষ এখানে মানে থাকার মতো না, কীভাবে থাকবে মানুষ, এক একটা ঘর ধসে গেছে। দেখেন মানুষ থাকবে কী করে, আপনাদেরকে আর একটু জুমিং করে দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন মানুষের কী অবস্থা। প্রায় সবাই